পৃথিবী থেকে চাঁদের অনেক রকমের দৃশ্যই দেখা যায় বিজ্ঞানের উৎকর্ষতার ফলে জানা যায় চাঁদের অনেক রকমের দাগ রয়েছে আর ওই দাগগুলো আসলে চাঁদের গায়ে থাকা বিশাল সব গর্ত পৃথিবীর দিকে তাকালেও এরকম কিছু গর্ত দেখা যায় কালো পর্দার আদলে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এই গর্তগুলো নিয়ে কাজ করছেন প্রকৃত সৃষ্ট গর্তগুলোর ব্যাপারে রহস্য সবচেয়ে বেশি এবং বিজ্ঞানীরা সেগুলো নিয়ে এখনও কাজ করে যাচ্ছেন আমাদের আজকের ভিডিওতে এমনই দশটি গর্ত নিয়ে আলোচনা করা হবে যেগুলো দেখতে সত্যি ভয়ঙ্কর সুন্দর তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিও শুরু করার আগে একটি কথা আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দি হল অফ গ্লোরি মনটিশিলুবাদে অবস্থিত দ্য হোল অফ গ্লোরি এটি দেখতে অনেকটা টানেলের মতো বৃষ্টির সময় এটি খুব দ্রুত প্রবাহিত হয় সমিল সিংক। এটি একটি উজ্জ্বল নীলগর্ত যা ছিল বাহামাসের একটি প্রত্নতান্ত্রিক তদন্ত সাইট এটি হাজার বছর আগে পৃথিবী কেমন ছিল তা বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করে তাই এর নাম সমিল সিং ডিলাক্স মিস্ট্রি হোল এখনও স্পষ্ট রয়ে গেছে ডিলাক্স মিষ্টি হলের উৎস বিষয়ে আধুনিক পদ্ধতিসমূহ সঠিকভাবে তার গভীরতা পরিমাপ করতে ব্যর্থ হয়েছে এটি বর্তমানে একটি পর্যটক আকর্ষণ দি গ্রেট ব্লু হুল দি গ্রেট ব্লু হুল কেরিবিয়ান সাগরে অবস্থিত ধারণা করা হয় দি গ্রেট ব্লু হুল শেষ বরফ যুগে এটির সৃষ্টি তবে এটি ক্ষতিকর নয় ডাইভিংয়ের জন্য বিশ্বের সেরা জায়গাগুলোর মধ্যে একটি হলো গ্রেট ব্লু হুল দি ডেবিল শৃঙ্খল দি ডেভিল শৃঙ্খল একটি ভূগর্ভস্থ গুহা যেখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এখানে প্রবেশ করলে মানুষ আর ফিরতে পারে না তবে কয়েকজন একসাথে এই গুহায় প্রবেশ করতে পারে তাও আবার শুষ্ক মৌসুমে দি মিরমাইন মিরমাইন রাশিয়ার হীরা উৎপাদনের এক বৃহত্তম উৎস এটি ভয়ঙ্কর গর্তের মধ্যে একটি অন্যতম দি হারহুড হুল দি হারহুড হুল নিউজিল্যান্ডে অবস্থিত একটি গুহা যেটিকে পৃথিবীর গভীরতম উলম্ব গুহা হিসেবে বিবেচনা করা হয় এটি ভয়ঙ্কর গর্তের মধ্যে একটি অন্যতম উটকাসনায়া পাইপ রাশিয়ার ইয়াকুতিয়াতে হীরার আরেকটি উৎস উটকাসনায়া পাইপ এটি ভয়ঙ্কর গর্তের মধ্যে একটি অন্যতম গুয়াতেমালার সিটি সিংক হল অনেকে মনে করেন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গুয়াতেমালা সিটিতে এই গর্তের সৃষ্টি হয়েছে দুই সালে সৃষ্ট এই গর্তের ফলে বেশ কিছু বিল্ডিং ধ্বংস হয়ে যায় বিংহাম কেনিয়ন মাইন বিংহাম কেনিয়ন মাইন উতাহা আমেরিকার সল্টলেক সিটিতে অবস্থিত একটি খনি এটি বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট খনন কাজ এটিতে খনিজ উত্তোলন শুরু হয় আঠারোশো সাল থেকে এটি প্রায় এক দশমিক দুই কিলোমিটার গভীর এবং চার কিলোমিটার প্রশস্ত দু সালের দশই এপ্রিল খনিটি একটি বাড়ি ভূমিধ্বসের শিকার হয় এবং এগারোই সেপ্টেম্বর আরও একটি ছোটো ধরনের ভূমিধ্বস ঘটে দি পিঠ বা স্বর্গীয় পিঠ স্বর্গীয় পিঠ এই গর্তটি পৃথিবীর গভীরতম শৃঙ্খল আনুমানিক একশত হাজার বছর আগে স্বর্গীয়পীঠটিতে মানুষ এখানে প্যারাচেন্টিং করতে পছন্দ করে